ভিউয়ার্স, বিরতির পর আবার নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লয়েন জাস্টিস। আমাদের সঙ্গে আছেন আপনাদের প্রিয় ব্যক্তি ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবিই। আমি ছিলাম আপনাদের প্রশ্ন উত্তর পর্বে, সরাসরি চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে। ব্যারিস্টার সাহেব, জি সোহেল ভাই, আমরা ছিলাম কলা নাম্বার 8 মিস্টার আব্দুল হাফিজ। জি আব্দুল হাফিজ ভাই, ব্রাডফোর্ড থেকে আপনি মাতিরা, আপনি কইরা 2006 সালে অ্যাসাইলাম করছিল, আর এক মহিলা, রোহিঙ্গা মহিলা ইনডিফিনেটলি পাইছেন, এন্ডে আপনি বিয়া করতে চাইছিলা, আর বাদে আপনার দরিয়া ডিটেনশন নিছে কি? আপনার একটা কথা কই, খুব খেয়াল করে শুনবা, যে সময় কোনো রেফিউজিরে অথবা কোনো অ্যাসাইলাম সিকাররে অথবা কোনো ডিসক্রেশনারি লিভরে অথবা কোনো স্টেটলেস মানুষরে ইনডিফিনিট লিভ ফাইলায়, তখন একটা ডিসরেসপেক্টফুল হয় তার আগর দুর্বলতা দিয়ে সম্বোধন করা। আপনি হয়তো একজন রিফিউজিরে বিয়া করছি, ওই রোহিঙ্গা স্টেটলেসরে বিয়া করছি, ই ডোন্ট সে দ্যাট। আপনি হইতে কইবা যে আমি একজন ইনডিফিনিট লিভ পাওয়া ও দেশের সেটেল মানুষরে বিয়া করছি, কারণ আপনার ওয়াইফ আমরা জানি এটা বউতে আইয়া রোহিঙ্গা হয়েছে না, আসলে বাংলাদেশি মানুষ, অন্ধা ইয়ার হওয়া ঠিক না। তারপরে দিস ইজ ইম্যাটেরিয়াল, এটা হওয়ার কোনো দরকার নাই। আপনি ইনডিফিনিট লিভালা একজন মহিলারে বিয়া করছেন, কথাটা বুঝছেন? তারপরে আপনার দরিয়া নিছিল গিয়া, আপনি 2 সপ্তাহ পরে আপনি রিলিজ পাইছেন, বিয়া রেজিস্টার করছেন, আবার হইরা রোহিঙ্গা এক মহিলারে বিয়া করছেন। রোহিঙ্গা হওয়ার দরকার কিতা? বাংলাদেশি মহিলা অথবা দেন এদেশে থাকার রাইট আছে, আপনার সেটেলমেন্ট আছে, এন্ডে বিয়া করছেন। আপনার দ্বিতীয় চাইছিল না, আপনি জে আর করছেন, এখন বিয়া রেজিস্টার করে লিছেন, আপনার প্রশ্ন হইল যে আমি কিতা করতাম, আমি আবার অ্যাপ্লিকেশন করতাম নি। অফকোর্স জে আর করলে, জে আর ওয়েন ইউ ডু জে আর ইস এ ভেরি রিস্কি গ্যাম্বলিং। জে আর করলে ওই কিতা, জে আর মানে জুডিশিয়াল রিভিউ যাওয়ার পরে খুব হোম কেস, আনলেস ইট ইজ সলিড অ্যান্ড ওভারওয়েলমিং এভিডেন্স, আপনি জুডিশিয়াল রিভিউ যাওয়ার পরে ইউ লুজ। এর কারণে মাই অ্যাডভাইস ইজ, আপনার আব্দুল হাফিজ ভাই, ইউ গট দ্য ম্যারেজ রেজিস্টার্ড, ইউ মেক এ নিউ অ্যাপ্লিকেশন, এবং নিউ অ্যাপ্লিকেশনের লগে আপনি একটা কথা, আমি প্রায় আমার ক্লায়েন্ট হল দেখই বলে, এক মহিলার ফয়লাকুর অপারেশন, ফেট অপারেশন করছেন, ই অপারেশন করতে সময় ছোটো খাঁচি এখন ভিতরে রয়ে গেছে, পরে আবার অপারেশন করছেন, হকাসাইন সেকেন্ড অপারেশন কঠিন হইব না সহজ হইব, সেকেন্ড অপারেশন কঠিন হইব না সহজ হইব, সোহেল ভাই কঠিন হইব, এখন যেন আবার 3 নম্বর অপারেশন করা লাগে, হিকটা তো আরো রুগী মারাও যাইতে পারে, ঠিক না? আব্দুল হাফিজ ভাই, আপনার একটা 1 নম্বর অপারেশন নাই, আপনার একটা 2 নম্বর অপারেশন নাই, আপনার একটা 3-4 নম্বর অপারেশন। এর কারণে 4 নম্বর অপারেশনও খুব সতর্কতার সাথে আপনি অ্যাপ্লিকেশনটা করেন, জানো কোনো একটা জিনিসও ভুল করেন না, জানো মানে বালা কোনো লয়ার ব্যারিস্টার যোগাযোগ না করিয়া, কারণ ইমিগ্রেশন যারা আজকে আমার কাছে এক সলিসিটার সাহেব আইসেন ইমিগ্রেশন ম্যাটার নিয়া, বিচার নট অনলি সলিসিটার, বদরলুক ম্যাজিস্ট্রেট কোর্টের লিগ্যাল ক্লার্ক, হইরা ভাই সাহেব আমি তো ক্রিমিনাল ম্যাটার করি, আমি তো এই জিনিসটা বুঝি না, আমার বনির জুলেখা বেগমর আপনি ওখান তা কইয়া দেখা, আই এক্সপ্লেইন টু হিম এভরিথিং, লিকুল্লি ফান্নিন মাহিরুন, প্রত্যেক সাবজেক্টর লাগি কিছু এক্সপার্ট মানুষ সকল আছে, ল ইজ এ ভাস্ট সাবজেক্ট, কেউ কোম্পানি লর উপরে এক্সপার্ট, কেউ ল্যান্ড লর উপরে এক্সপার্ট, কেউ রিফিউজি লর উপরে এক্সপার্ট, কেউ ইন্টারন্যাশনাল লর উপরে এক্সপার্ট, কেউ ক্রিমিনাল লর উপরে এক্সপার্ট, কেউ ইমিগ্রেশন লর উপরে এক্সপার্ট। এর কারণে যারা ইমিগ্রেশন বুঝে এইরকম মানুষ দিয়া ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন বুঝাই কইতে পারছি, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইজান। ওকে, লেটস কাম টু কোলা নাম্বার 9, মাই সিস্টার হাসিনা ফ্রম মাই বিলাভেড লুটন, ইউ হ্যাভ ফোনড আস, ইউ আর সেইং that your brother came as a spouse, he married somebody, married a woman, and his wife brought him in this country. He was divorced, but he did not get any indefinite leave, quite few years now, but fortunately he had some children, and on the basis of the children he was given 2-year discretionary leave. After 2-year discretionary leave, when he applied second time, Home Office has refused. And he was given right of appeal. Now, last week,
Last Friday, he submitted an appeal to the First Year Tribunal in London. Let me explain to you, Hasinapa. It's not the finance, it's not the children maintenance which is matter for immigration leave, discretionary leave. It is the contact. You have to get the contact order from the matrimonial family court. And what your brother has failed, I understand, that the court has given an order for him to maintain direct contact with the children. But when he applied second time to the Home Office, he could not prove that he maintained direct contact. If somebody has got indirect contact, he is not eligible to get indefinitely discretionary leave or indefinite leave. And your brother thought, oh, amar to bachchai na soin, so don't worry, I will get, because I've got 2 years, I'll get another 2 years. No. He has to abide by the rules, he has to abide by the conditions, he has to abide by the terms of the contract order laid down by the family court. And what your brother did, he didn't. So if you want to stay in this country on the basis of the children, then he should maintain direct contract terms with his children. Not only money, not only maintenance. You said that money comes from directly from his salary. That's not enough. You have to maintain contact. You have to spend time with your kids. He has to spend time, take them to holiday, etc., etc., whatever the judge said. Do you understand? Forgive me, I'm a bit tough on you, but your brother needs to comply with the family court order. Then he will get a successful appeal. Otherwise, in appeal, I don't think he will win. Thank you. Thank you, Prashab. Onek shundor kore amar caller der uttor gulo deyar jonno amra shorashori chole jacchi amar caller der kache. Dekhte ki achen line. Assalamu alaikum. Assalamu alaikum. Ji. Hello. Assalamu alaikum. Wa alaikum assalam. Bhai, apnar naam ta bolun, korte bolchen please. আমি মোহাম্মদ কামাল হোসেন লন্ডন থেকে বলছি। ভাইয়া একটু ক্লিয়ার করে বলতে পারবেন ভাইয়া? আমি মোহাম্মদ কামাল হোসেন লন্ডন থেকে বলছি। প্রশ্ন করুন ভাইয়া। আচ্ছা, আমাকে রিটেনশন এলি দেওয়া হয়েছিল 2014 ডিসেম্বর থেকে জুন 2015 পর্যন্ত। আচ্ছা কামাল ভাই, আপনি কি টিভির দিকে তাকিয়ে কথা বলছেন না অন্যদিকে অন্যমনস্কভাবে কথা বলছেন? না না, আমি টিভির দিকে তাকিয়ে না, আমি অন্য রুমে। তাহলে একটু একটু খেয়াল করে কথা বলুন ভাইয়া, যাতে আমরা শুনতে পারি আর কি। আপনি কি অন্য রুমে যেতে পারবেন? না হয় ভাই আমরা আমরা পরবর্তী কলে যেতে হবে, কারণ আমাদের অনেক কলার লাইনে অপেক্ষা করছেন। পরে জুনে আবার আমাকে এক বছরের ভিসা দেওয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফকে মানে ধন্যবাদ, যতটুকু আমাদের গেস্ট বুঝতে পেরেছেন ততটুকুর উপরে উত্তর দেবেন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি পাসপোর্টের যে এক্সপায়ারি ডেট যেটা ছিল একটু মিস্টেক হয়ে গেছে। আমার মানে সার্টিফিকেট কোনো সময় হইব না, হোম অফিসে জমা দিলে
ওকে থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুক, আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব। আমরা কল নিতে চাচ্ছি না, আমরা উত্তরে চলে যেতে হবে, কারণ একদম শেষের দিকে চলে আরেকটা কল নেই প্লিজ, একটা কল নেই, উই গট টু অ্যানাদার 10 অলমোস্ট 10 মিনিটস। একদম আচ্ছা, আমি দেখছি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আপনার নামটা বলুন, কোথা থেকে বলছেন প্লিজ? আমি মোহাম্মদ মুবাশির হাসান বলছি, লন্ডন। আমি বো সেন্ট্রাল মস্কে নিয়মিত নামাজ করি। আচ্ছা ভাইয়া, আপনার প্রশ্নটা করুন ভাইয়া। আচ্ছা, আমার দুইটা বাচ্চা সহ আমার ওয়াইফের পার্মানেন্ট রেসিডেন্সের জন্য হোম অফিসে অ্যাপ্লাই করেছিলাম, জি, কিন্তু দুইবার রিফিউজ হওয়ার পর আমাকে আপিলের সুযোগ দেয়। আচ্ছা, তো গত 11ই ফেব্রুয়ারি আমার হিয়ারিং ডেট ছিল। হ্যাঁ বলুন ভাইয়া। এবং আমরা উইন করি সেটা, তো উইন করার কারণে আমাদের কোর্ট ফি ফেরত দেওয়ার কথা। আচ্ছা, এমনকি একজনের কোর্ট ফি ফেরত দিয়েছে কিন্তু বাকিগুলো দিচ্ছে না। তা আমি হোম অফিসে ফোন করার পর তারা আমাকে মেল করতে বলে, আমি মেল করেছি এবং পরপর এক মাস পর আরেকটা দুইটা লেটারও দিচ্ছি। আচ্ছা, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো রেসপন্স করে নাই বা মানে কোনো কিছুই বলছে না। এখন আমার কি করা উচিত? আপনি ইয়ে পাইছেন, সেটেলমেন্ট পাইছেন কিনা? জি জি পাইছি পাইছি। সেটেলমেন্ট পেয়েছেন? শুধুমাত্র আপনার আপিলের যে আরো দুইটা বাকি, এটা এটা পাচ্ছেন না তাই তো? আরো তিনটে তিনটে বাকি, ওইটা পাচ্ছি না। ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে ভাইয়া, আপনি টিভি সেটের সামনে থাকুন, আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবেন। ভেরি শর্ট আনসার, দ্যাটস হোয়াই আই টুক ইট। ওকে ওকে, কামাল হোসেন ভাই লন্ডন থেকে ফোন করছেন। আপনি বলতেছেন ডিসক্রিশনারি লিভ আপনার ভাই। একটু কোরআন শরীফে সুরা আর রহমানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রহমান আর রহমান বলে বলতেছেন, খালাকাল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, আল্লাহ মানুষকে বানিয়েছেন এবং তাকে শিখিয়েছেন বায়ান। বায়ান অর্থ হচ্ছে তিন চারটা তাফসীরের মধ্যে একটা হচ্ছে কথাগুলো স্পষ্ট করে বলা, এটার নাম হচ্ছে বায়ান। আমরা একজনে আরেকজনের সাথে কথা বলি, যদি স্পষ্ট করে না বলি তাইলে আমার ভিতরে কি আছে আপনি বুঝতে পারবেন না, আপনার ভিতরে কি আছে আমি বুঝতে পারবো না। আমরা কোর্টে গেলে এইভাবে সুন্দর করে শুদ্ধভাবে আমরা জজ সাহেবকে বুঝিয়ে বলতে হয়, যাতে জজ সাহেব আমাদের ব্রেইনের কথাগুলো তার ব্রেইনে চলে যায়। ভাই কামাল হোসেন সাহেব, আপনি যে কথাগুলো বলছেন এগুলা অস্পষ্ট ছিল, পুরাপুরি বুঝি নাই, তবে যা আমি বুঝেছি সেটা হলো আপনি ডিসক্রেশনারি লিভে আছেন, আপনার ওয়াইফও আছেন বাচ্চা সহ। প্রশ্ন হলো, ব্যারিস্টার সাহেব, আমি এই ডিসক্রেশনারি লিভ নিয়ে বাংলাদেশে গেলে আমার আসতে কোনো অসুবিধা হবে কি না? না ভাই, আপনি যদি এই টাইমের ভিতরে চলে আসেন, ধরেন 2 সপ্তাহ 3 সপ্তাহ 4 সপ্তাহ হলিডের মতো দেখাইতে পারেন, তাইলে এই ডিসক্রেশনারি লিভের ভিতরে যতবার ইচ্ছা আপনি যেতে পারবেন আসতে পারবেন, শুধুমাত্র এই তারিখের বাইরে আপনি যাবেন না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। নেক্সট টাইম ইউ কল, মেহরবানি করে সুন্দর করে পরিষ্কার করে বলবেন। থ্যাংক ইউ। ওকে, কলার নাম্বার 11, ব্রাদার হুসেইনে লন্ডন থেকে ফোন করছেন যে B1 এক্সাম দিছেন। B1 এক্সাম দিতে সময় পাসপোর্ট লাগে, ইয়োর রিয়েল ফটো আইডি লাগে। এখন ফটো আইডির মাঝে কিতা ফটো আইডি, ওটা ফর্ম ফিল আপ করা লাগে। আপনার পাসপোর্টের মেয়াদ হইল 22শে এপ্রিল অথবা 20শে এপ্রিল, কিন্তু একটা মেয়াদ একটা না লিখিয়া লিখি লিছেন, অন্যটা 20-এর পরিবর্তে 22 লিখি লিছেন। আপনার প্রশ্ন হইল যে এর কারণে আমার B1 একটা রেজাল্ট কোনো কিছু হইব নি? না ভাই, অ্যাজ ফার অ্যাজ আম কনসার্ন, ইনশাল্লাহ আপনার রেজাল্ট কোনো কিছু হইতো নাই, এটা স্মল টাইপিং এরার হিসাবে যাইব গিয়া, কিন্তু আমরা রে মিষ্টি মিষ্টি খাওয়াই জানু, তো আমরা দোয়া করবো কোনো অসুবিধা হইতো না। পরীক্ষা পাশ করলে দোয়া আপনি ফোন করতেছেন, আপনি বলতেছেন আমাদের প্রিয় মসজিদ বো সেন্ট্রাল মসজিদের আপনি রেগুলার নামাজি, আমি একজন ছোট্ট খাদিম এবং নামাজি, এবং আমার প্রেজেন্টার ভাইও প্রত্যেক ঈদের নামাজ পড়েন, আপনার জুম্মার নামাজও পড়েন এবং মাগরিব এশার নামাজও আমি দেখেছি আপনাকে ওইখানে একই মসজিদে। থ্যাংক ইউ ভাই, এই মসজিদের একসাথে আমরা নামাজ পড়ি। আপনার কথা হচ্ছে আপনাকে রিফিউজ করেছিল ইনডিফিনিট লিভ আপনার 3 বাচ্চা এবং ওয়াইফকে, কিন্তু শেষ পর্যন্ত আপিলে গিয়ে আপনি উইন করেছেন। কিন্তু আপিলে উইন করলে হয় কি হোম অফিস আপিলের টাকাটা ফেরত দিয়ে দেয়, শুধু আপনার একজনের দিয়েছে,
আপনি ওই টাকার জন্য আপনি চিন্তা করেন না তো আল্লাহ আস্তে আপনি ইন্ডিপেন্ডেন্টলি পেয়ে গেছেন, সেটাই সবচেয়ে বড়। মাথা পিছু 140 পাউন্ড, তাতে কি হবে? আপনি যদি হয় আপনি ভালো করে একটা চিঠি লেখেন, আমি আজ পর্যন্ত হোম অফিস টাকা ফেরত দেয় নাই, আমি কাউকে পাইনি, দের মাস্ট বি সাম মিসআন্ডারস্ট্যান্ডিং। আপনি লয়ারের কাছে যান, আপনি জানেন বশির ভাই আমি এরকম দেখেছি যে ভদ্রলোক বলতেছে টাকা ফেরত দেয় নাই ফেরত দেয় নাই, পরে দেখা যায় তার সলিসিটার অনেক আগেই সেটা টাকা পেয়ে গেছে। আপনি সলিসিটার সাহেবকে গিয়ে বলেন সত্যি আপনি পেয়েছেন কি না, নাইলে এই টাকাটা গেল কোথায়, আপনি বাইর করে দেন। অনেক ধন্যবাদ বেশ, খুব শর্ট করে আপনি বেশি মানে কলারদের উত্তর দিতে চাইছেন, এর জন্য আপনার জন্য আমরা দোয়া করছি। দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদেরকে বিদায় নিতে হবে আজকের মতো। আগামী সপ্তাহে একই সময়ে দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। এবং দোয়া করেন যেন আমাদের ভিসা অফিসটা ঢাকায় চলে আসে।